নমস্কার বন্ধুরা, চলে এসেছি পুরী ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে। তৃতীয় পর্বে আপনারা দেখেছেন পুরী সমুদ্রে স্নান ও একবেলার সাইট সিন। আজ আমরা বেরিয়ে পড়েছি পুরী এবং ভুবনেশ্বরের আশেপাশের বেশ কিছু সাইট সিন দেখার জন্যে। তার মধ্যে ধবলগিরি, খণ্ডগিরি ও উদয়গিরিটা আপনাদের এই চতুর্থ পর্বে ঘুরে দেখাব। প্রথম যে দর্শনীয় স্থানটিতে পৌঁছালাম সেটি হলো ধবলগিরি। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে এই ধবলগিরি পর্বতটি অবস্থিত। এই পাহাড়ের ওপরেই রয়েছে সাদা রঙের বৌদ্ধ শান্তিস্তূপটি। চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নেব এই জায়গাটির ঐতিহাসিক ঘটনাটি। এই মুহূর্তে আমরা আছি ধবলগিরি পাহাড়ের নিচে। গাড়িতে চড়েই আমরা ওপরে উঠলাম এবং গাড়ি আমাদের বৌদ্ধ শান্তিস্তূপের সিঁড়ির কাছে নামিয়ে দিল। এখান থেকে এবার পায়ে হেঁটেই শান্তিস্তূপে উঠতে হবে। এই সিঁড়ি দিয়েই আমাদের পৌঁছে যেতে হবে শান্তিস্তূপে। চলুন বন্ধুরা, তাহলে ওপরে ওঠা যাক এবং ওপরে কী কী আছে সমস্ত কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখতে পাবেন খুব সুন্দর একটি মন্দির, এবং এই মন্দিরের সাইড দিয়ে আরও অসংখ্য ছোটো ছোটো মন্দির আপনারা দেখতে পাবেন। এবং এই মন্দিরের সাইড দিয়েই রাস্তা ধরে আপনাদের পৌঁছে যেতে হবে শান্তিস্তূপে। সিঁড়ি থেকে ওপরে উঠেই যে মন্দিরগুলো পড়েছিল সেগুলো ভালো করে দর্শন করে আমরা রওনা দিলাম শান্তিস্তূপের দিকে। 1970 সালে জাপান এবং ভারতীয় বৌদ্ধ সংঘের মিলিত চেষ্টায় এই সাদা রঙের শান্তিস্তূপটি নির্মিত হয়। আনুমানিক খ্রিস্টের জন্মের 260 সাল আগে মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক তখনকার কলিঙ্গ রাজ্যের ওপর আক্রমণ করে, এবং এই যুদ্ধ হয় বর্তমানে এই ধবলগিরি স্থানে। ইতিহাস বলে সিংহাসনের জন্যে অশোক চণ্ডাল রূপ ধারণ করে, নিজের সব ভাইদের হত্যা করেন। এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষের মতো মানুষ মারা যান এবং দয়া নদীর জল রক্তে ভরে যায়। রক্তের নদীতে পরিণত হয় বর্তমানের দয়া নদী। এই অগণিত মানুষের মৃত্যু চণ্ডাল অশোককে ধর্মীয় অশোকে পরিণত করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কীভাবে ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এই শান্তিস্তূপটি। এই শান্তিস্তূপেই আছে বৌদ্ধের 4টি বিভিন্ন রকমের মূর্তি, এবং স্তূপের দেয়ালে বৌদ্ধের জীবনের কাহিনী চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। স্তূপটির মাথায় আছে 5টি ছাতা, যা বৌদ্ধ ধর্মের 5টি প্রধান বাণী জ্ঞান, দয়া, ধৈর্য, উদারতা ও ক্ষমতার প্রতীক। ধবলগিরি পাহাড়ের চূড়া থেকে নিচের শহরটিকে খুব অসাধারণ সুন্দর লাগছে। এবার আমরা বেরিয়ে পড়ব উদয়গিরি ও খণ্ডগিরির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি উদয়গিরি ও খণ্ডগিরির পথে। আমরা পৌঁছে গেছি উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ের নিচে। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহার ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য দুই খুব মূল্যবান। বর্তমানে এই গুহা ভুবনেশ্বর ও পুরীর সাইট সিনের একটা গুরুত্বপূর্ণ স্থান। আজ আমরা জেনে নেব এই গুহা দুটির ইতিহাস। শিলালিপি অনুসারে কুমারী পাহাড়ের ওপরে পাশাপাশি এই উদয়গিরি এবং খণ্ডগিরি দুটি অবস্থিত,
রাস্তার একদিকে উদয়গিরি এবং তার ঠিক উল্টো দিকেই খণ্ডগিরি। উদয়গিরিতে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা, কিন্তু খণ্ডগিরিতে কোনো প্রবেশ মূল্য নেই। উদয়গিরিতে আছে মোট 18টি গুহা। এই গুহাগুলি অনেকগুলি এখনও অক্ষত আছে এবং সরকার দ্বারা সংরক্ষণ করা হচ্ছে। কলিঙ্গ রাজা খারবেলের সময় এই গুহাগুলি তৈরি হয়েছিল। জৈন সন্ন্যাসীরা এই গুহাগুলিতে বসে সাধনা করতেন। এই গুহাগুলির প্রত্যেকটির একটি নির্দিষ্ট নাম আছে, যেমন হাতি গুহা, রানী গুহা ইত্যাদি, এবং প্রতিটি গুহা সুন্দর সুন্দর নকশা করা। এই গুহাগুলি দেখতে দেখতে আমরা উঠে পড়ি উদয়গিরি পাহাড়ের ওপরে। আমরা অনেকটাই উঠে পড়েছি। এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা উদয়গিরির একদম টপে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি উদয়গিরির একদম টপে। এখান থেকে খণ্ডগিরি পাহাড়টি দেখা যাচ্ছে এবং খণ্ডগিরি পাহাড়ের ওপর যে জৈন মন্দির তাও খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আর নিচের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনারা দেখে নিন বন্ধুরা কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। উদয়গিরি থেকে নেমে এলাম, এবার যাব খণ্ডগিরি। খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় ওঠার জন্যে আমরা রওনা হয়ে পড়েছি। খণ্ডগিরি পাহাড়ে ওঠার জন্যে এরকম বহু সিঁড়ি পার হয়ে যেতে হবে এবং এই সিঁড়িগুলো একে বেঁকে পৌঁছে গেছে খণ্ডগিরি পাহাড়ের চূড়ায়। আপনারা এই সিঁড়ি ধরেই পৌঁছে যাবেন খণ্ডগিরি পাহাড়ের চূড়ায়। আসুন বন্ধুরা আমরা দেখে নিই এই খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় কী কী আছে এবং সেই চূড়া থেকে প্রাকৃতিক পরিবেশকে কতটা সুন্দর দেখাচ্ছে। সিঁড়ি পার হয়ে এলেই আপনারা দেখতে পারবেন একটি সুন্দর মন্দির। এই মন্দিরটি দর্শন করে আপনারা আরও সামনে এগিয়ে যান। দেখুন বন্ধুরা, খণ্ডগিরি পাহাড় থেকে উদয়গিরি পাহাড়টিও দেখা যাচ্ছে। খণ্ডগিরিতে মোট 15টি গুহা আছে, কিন্তু তার বেশিরভাগই ক্ষয়প্রাপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই পাহাড়ের চূড়া থেকে নিচটা জাস্ট অসাধারণ। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খণ্ডগিরি পর্বতের চূড়ায় যে জৈন মন্দিরটি আছে সেই মন্দিরটি। দেখে নিন বন্ধুরা, এই হলো সেই জৈন মন্দিরের প্রবেশদ্বার। কিন্তু করোনা পরিস্থিতির জন্যে এ মন্দিরের গেটটি বন্ধ রাখা হয়েছে। এই পাহাড় দুটি ঐতিহাসিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন অগণিত মানুষ আসে এখানে পাহাড় দুটিকে দেখার জন্যে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।